অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আসছে ভয়ঙ্কর এক খরা, অতিমারি, হুঁশিয়ারি রাষ্ট্রপুঞ্জের। করোনা পর্ব মেটেনি, এর মধ্যেই অন্য এক অতিমারির ছায়া ঘনাচ্ছে, হুঁশিয়ারি রাষ্ট্রপুঞ্জের। রাষ্ট্রপুঞ্জের একটি বিশেষ রিপোর্টে বলেছে, এই অতিমারি হতে চলেছে খরার অতিমারি। রাষ্ট্রপুঞ্জের ওই রিপোর্ট থেকে জানা যাচ্ছে, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু ও ঋতু পরিবর্তন, ভূগর্ভস্থ জলের অপরিকল্পিত ব্যবহার এবং ক্রমবর্ধমান জনঘনত্বের বিপদই এই আসন্ন অতিমারির জন্য দায়ী হতে চলেছে। গত দু শতকে অন্তত পক্ষে 150 কোটি মানুষ ইতিমধ্যেই খরার প্রকোপে পড়ে গিয়েছেন। বিঘ্নিত হয়েছে অর্থনীতি। ইউএনস স্পেশাল রিপোর্ট বলছে, পৃথিবীর বিশেষ কিছু অঞ্চলে বৃষ্টিপাত কমছে বলে খরা ত্বরান্বিত হচ্ছে। ইতিমধ্যে জল সংকটে ভোগা অঞ্চল হিসাবে চিহ্নিত হয়ে গিয়েছে বিশ্বের বেশ কিছু স্থান। বিশ্ব উষ্ণায়নের জন্যে ইতিমধ্যেই ভূগর্ভস্থ জলের পরিমাণে ব্যাপক ঘাটতি দেখা গিয়েছে, জলস্তর নিচে নেমেছে, ভূগর্ভস্থ জলের অপচয় রোখার কয়েকটি পথের উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে। বলা হয়েছে, এজন্য কৃষিকাজ বাড়াতে হবে আরও অনেক গুণ, কমাতে হবে পর্যটন, জলবিদ্যুৎ উৎপাদন। বিশ্ব উষ্ণায়ন নিয়ে বিশেষ সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, শিল্পযুগের তুলনায় এখন বিশ্বের গড় তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি, ফলে খরার আবহ প্রায় প্রস্তুত। তাহলে বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন আপনারা, ইতিমধ্যে কিন্তু করোনার প্রকোপ সত্যি কাটেনি এবং তার মধ্যেই এই অতিমারির একটা আশঙ্কা কিন্তু করছে রাষ্ট্রপুঞ্জ। সেই জন্য অবশ্যই আপনারা ভূগর্ভস্থ যে জল আছে সেটার অপচয় বন্ধ করুন এবং তার যে ব্যবহার সেটা কিন্তু অবশ্যই বুঝে শুনে করুন। সেটা কিন্তু আমাদের রাষ্ট্রের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং বিশ্বের তাপমাত্রাও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, সেই দিকেও কিন্তু আমাদের যথেষ্ট সচেতন হওয়া উচিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আরও বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনাদের কোনো প্রশ্ন বা কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করবেন। চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আগে থেকে করেছেন অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।